এটা খুবই একটা আনকমন হেডলাইট আপনি দেখতে পাচ্ছেন পুলিশ প্লাস হেডলাইট বা এটা হলো হেলমেট লাইট জি বিমান লাইট এটা হেলমেটের পিছনে লাগাইতে পারবেন বাইকের পিছনেও লাগাইতে পারবেন কোনো বাইকে লাগানো যাবে জি যে কোনো বাইকে লাগানো যাবে আনকমন ইন্ডিকেটর এটা বংশ লাগার কথা নাই আমরাই প্রথম নামাইছি ভাই ভোল্ট মিটার ভোল্ট মিটার এটা সুরি লুকিং গ্লাস বলে এটা বড় সাইজটা হয় এটা আবার ছোট সাইজও হয় থাকে এটা হলো এসএফ নিউ মডেলের ভাইজর বৃষ্টি পানি ঢোকা কোনো ধরনের চান্স নেই 1 ক্লাম টায়ার গার্ড বংশাল পুরাতন চৌরাস্তায় রকুনদী মসজিদের দক্ষিণ পার্শ্বে কুরিয়ারের মাধ্যমে যে কোনো সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি এটা খুবই একটা আনকমন হেডলাইট আমরাই প্রথম নামাইছি জোড়া হিসাবে রাখতেছি আমরা 400 টাকা এটা আরেকটা নতুন ইন্ডিকেটর না জি জি যে কোনো বাইকে লাগানো যাবে যে কোনো বাইকে লাগানো যাবে প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 400 টাকা সেম প্রাইসই এটা কি ইন্ডিকেটর হ্যাঁ এটা পানি ইন্ডিকেটর ইন্ডিকেটর আছে কি না নাই বোঝা যাবে না ইন্ডিকেটর না মারা পর্যন্ত এটা যে কোনো বাইকে লাগানো যাবে না জি যে কোনো প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 420 টাকা একটা আনকমন ইন্ডিকেটর তীর ইন্ডিকেটর যারা বলেন নি লাগে তীর ইন্ডিকেটর জি তীর ইন্ডিকেটর প্রাইস এটা প্রাইস পড়বে আপনার 420 টাকা করে এটা কি ভাই এটা হলো ভাই লাইটিং লিভার গার্ড জি এটা কার্বন লাইটিং কালো এটা অনেক কালার আছে লাল আছে সাদা আছে তারপর ব্লু আছে প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 1150 টাকা আপনারা দেখতে পাচ্ছেন স্মোকি লিভার গার্ড যে কোনো বাইকে লাগানো যাবে জি যে কোনো বাইকে লাগা যাবে এটা কালার আছে अवेलेबल ব্লু কালার হয় আপনার রেড কালার হয় প্রাইস এটা প্রাইস পড়বে 1200 টাকা এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা পপ হরেন যারা ব্যাটারির পাওয়ার কতটুকু আছে আমাদের এটা তো ইউজ করে প্রতিদিন দেন 11.9 ভোল্ট ওকে প্রাইস কত এটা প্রাইস পড়তে আপনার 1150 টাকা এই জিনিসটা কি ভাই বাইডেল ছোট ভোল্ট মিটার না ব্যাটারি অ্যাম্পিয়ার শো করবে জি ব্যাটারি অ্যাম্পিয়ার শুরু করবে তারপর আপনার তাপমাত্রা টাইম সবই আছে এর প্রাইস পড়তে এটা আপনার 650 টাকা তারপর আপনার যে হেডলাইট বাল্বটা দেখতে পাচ্ছেন এটা লাগিয়া নবো সাইট আচ্ছা N37 মডেল ওকে এটা লাগাইলে ফগ লাইটের কোনো প্রয়োজন হয় না প্রাইস কত এটা প্রাইস পড়তেছে আপনার 1800 টাকা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি 1 বছরের এটা হচ্ছে লাইটিং লুকিং গ্লাস না এটা লাইটিং ছোট লুকিং গ্লাস ওকে এটা কালার হয় ব্লু কালার আর রেড এটা এবার যে কোনো বাইকে লাগবে না শুধু স্পোর্টস বাইকে লাগবে না কিচ্ছা রাগারিতে বাদে সব গাড়িতেই লাগবে ওকে প্রাইস প্রাইস করতে আপনার এটার 1150 টাকা তারপর আপনার যে লুকিং গ্লাসটা দেখছেন এটা রিয়ার মিরর অনেকে সুরি লুকিং গ্লাস বলে এটা বড় সাইজটা হয় এটা আবার ছোট সাইজও হয়ে থাকে আচ্ছা জি এটা কি বলে ছুরি লুকিং
বংশালের বেস্ট প্রাইস দমু কত এটার প্রাইসটা মাত্র 2200 টাকা এটা আমরা বাইজার দেখতেছি বাইজার জি এটা হলো এসএফ নিউ মডেলের বাইজার এসএফ নিউ মডেলের বাইজার জি ওকে এটা দেখতে পাচ্ছেন সাইডে কালো বিট আর অনেকে যারা ব্লক করে তাদের জন্য এটা ভালো হবে প্রাইস কত বলবেন এটা প্রাইস করতেছেন মাত্র 800 টাকা 800 টাকা আর কি কি বাইজার আছে তারপর আপনি বাসন্তীর একটা দেখতে পাচ্ছেন আর ওই বাসন্তী জি ওকে এটা প্রাইস কত এটা প্রাইস করতে 1000 টাকা যে বাইজারটা দেখছেন এটা জেস এক্সার এর স্মোকি বাইজার কালোর ভিতর আবার এই সেট টিকে দেখা যায় সাইডের প্রাইস দৃশ্য দেখা যায় এটার প্রাইস করতেছেন আপনার 1150 টাকা 1150 টাকা আর এটা স্মোকি আর এটা বাসন 4 বাসন 4 এর বাসন 4 এর এটা স্মোকি বাইজার প্রাইস এটার প্রাইস করতেছেন মাত্র 1200 টাকা বাসন 4 এর উইংলেট উইংলেট জি আপনাদের বাসন 4 এর अवेलेबल মাল আছে যে এক্সার এর জেনুইন পার্টস গুলো আছে সবাই এই স্ক্রিনশট স্ক্রিনে দাও নাম্বার গুলোতে যোগাযোগ কইরা প্রাইস গুলো প্রাইস কত করবে আর এটার প্রাইস করবে আপনার 950 টাকা 950 টাকা তারপর আপনারা দেখতেছেন 20 দিনের মোবাইল ক্যাচিং ওকে এটা মোবাইল ক্যাচিং না জি বৃষ্টি পড়বে না জি বৃষ্টি পড়বে না আবার তাস হবে না জি তাস হবে দেন ওকে পানি ঢোকার কোনো চান্স নাই কোনো ধরনের বৃষ্টি পানি ঢোকার কোনো ধরনের চান্স নাই পানি ঢোকার কোনো চান্স নাই না প্রাইস কত এটা প্রাইস বংশালে সবচেয়ে কম রেটের প্রাইস দম এটা কত 420 টাকা মাত্র এটা কি হয় এটা R15 এর ক্রাউন কভার ক্রাউন কভার জি প্রাইস কত পড়বে এটা প্রাইস করতে মাত্র 750 টাকা কি হয় এটা দইলা আর MT15 এর ভাইজার
যারা গাড়ি দেওয়ার জন্য রাখতে চান ওইটাও আমাদের কাছে আছে, ওইটার প্রাইস পড়বে আপনার 1500 টাকা। এগুলো শোরুমে থাকে? জি জি, জেস এক্সারের সারিঘাট। সারিঘাট জি। তারপর আমাদের বাসন ফোরেরও সারিঘাট বাড়িছে। প্রাইস কত বলবো এটা? এর প্রাইস পড়তাছে আপনার 450 টাকা। এগুলো ভাই সিএনসি টায়ার গার্ড। সিএনসি টায়ার গার্ড জি, ডিএমটি 15 বা R15 এগুলাতে লাগানো যায়। এটা অ্যাভেইলেবল কালার আছে, গোল্ডেন রেড ব্লু। ওকে, প্রাইস কত এটা? এর প্রাইস রাখতেছে আপনার 2050 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন 1 ক্লাম টায়ার গার্ড। 1 ক্লাম টায়ার গার্ড জি, যে কোনো বাইকে লাগানো যাবে। জি, যে কোনো বাইকে লাগানো যাবে। প্রাইস কত পড়বে? এর প্রাইস পড়বে 1000 টাকা। 1000 টাকা। আর এই 1600 টা, আর এটা যেটা, এটা লিখে আপনার সার্কেট, সার্কেটটা জি, এটা কার্বন ডাই, এটা 1000 টাকা। এটার মধ্যে আবার अवेलेबल কালার আছে, ব্ল্যাক আছে, 1600 আছে। এটি এটি 950 টাকা। এটা কি ভাই? এটা এটা হ্যান্ডেল, ইউনিভার্সাল হ্যান্ডেল, যে কোনো বাইকে লাগানো যাবে। জি, যে কোনো বাইকে লাগানো যাবে। প্রাইস তাদের জন্য আমাদের কাছে আরো ইউনিক কিছু গ্রিপ আছে, দেখতে পারবেন। সময় সম্পর্কের কারণে এগুলো আর দেখাতে সম্ভব হচ্ছে। এটা হচ্ছে নাইট ভিশন গ্লাস। নাইট ভিশন গ্লাস প্রাইস কত এটার? এটার প্রাইস মাত্র 350 টাকা ভাই। তারপর আপনারা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো গ্যাব্রিল। গ্যাব্রিল জি, এটা জেস এক্সার এমটি 15 এর সাইডে ক্যারিয়ার হিসেবে কাজ করে। প্রাইস প্রাইস এটা মাত্র 1000 টাকা। এটা কি হাতের মধ্যে? এটা হলো ভাই R15 এর হাকার। হাকার জি, দাদা অনেকগুলো টায়ারে পিছনে দেখলাম, এগুলো ভেঙে যায়। এগুলো আমাদের কাছে আছে। প্রাইস? এটার প্রাইস মাত্র 1000 টাকা। এটা ইঞ্জিন গার্ড। জিক্সার 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 আছে আমাদের কাছে। আরটিআর এর ইঞ্জিন গার্ডও আছে। প্রাইস কত বলবেন? এটার প্রাইস মাত্র 1600 টাকা, আর আরটিআর টা 1000 টাকা করি। ওকে ওকে, সো সময় স্বল্পতার কারণে আমরা সবগুলো প্রোডাক্ট এক্সপ্লোর করতে পারিনি। এখান থেকে যাদের যে প্রোডাক্ট পছন্দ হবে, কিন্তু ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। তাই তো, শপের অ্যাড্রেস যদি বলতে না বড়। শপের অ্যাড্রেস হলো বংশাল পুরাতন চৌরাস্তার লোকনদী মসজিদের দক্ষিণ পাশে 43/1 আলিফ মোটরস। ওকে, শপের নাম অ্যাড্রেস সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কেউ যদি কুরিয়ার এর মাধ্যমে যাবেন, জি, সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি। অনেকে আবার অ্যাড্রেস ভুল করলে অন্য দোকানে চলে যান। আচ্ছা আচ্ছা, তাই বলতেছি একটু কানাডা একটু দেখে আসবেন সব। ওকে, শপের নাম অ্যাড্রেস সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।